টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামের উঠতি বোরো ধান খেত ডুবে গেছে। শ্রমিকদের উচ্চ মজুরি দিয়ে ধান ঘরে তোলার চেষ্টা করা হলেও বৈরি আবহাওয়ায় তা পাচ্ছেন না কৃষক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জু ও কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক সহ বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন ও চন্দেরবিল এলাকায় উজানের পানি আসায় প্রায় 3000 বিঘা জমির ধান ডুবে গেছে। সীমান্তে পুনর্ভবা নদীর পানি উপচে পড়ায় বিল দুটিতে পানি প্রবেশ করেছে। এ অবস্থায় সেখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাটা ধান জমি থেকে সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। 8 বিঘা মাটি তলিয়ে গেছে, আমি 2 বিঘা মাত্র পেয়েছি, গ্যাস হয়ে গেছে, ছেলেপিলা কীভাবে বাঁচবে? এখন যে পরিস্থিতি, অতিবৃষ্টির কারণে মানে যেই দিনমজুর যারা 300 টাকায় খাটতো তাদেরকে এখন আমাদেরকে 1000 টাকা নিতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের দেখা যাচ্ছে যে বিঘে প্রতি প্রায় 10 থেকে 15 হাজার টাকা লস আসবে। এবার 3 দিন থেকে পাইট খাটাছি, 1000 টাকার দাম আর কিছু নাই, আর আমরা শেষ হয়ে গেছি কৃষক। 16 সাল থেকে 22 সাল পর্যন্ত একই অবস্থা, কোনোদিন আমাদেরকে কেউ এসে কোনো উপকার করে দিল না। বিল এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই পরিস্থিতির মুখে পড়েন কৃষক। পুনর্ভবা নদী রয়েছে এখানে, এই সাপার পোষা থেকে এই নদীতে আসে, এটা গভীরতা কম, সেই কারণে এই সমস্যাটা হচ্ছে, প্রতি বছরই এই সমস্যাটা হয়ে থাকে। কুড়িগ্রামে ধান ঘরে তোলার ভরা মৌসুমে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলের উঠতি ধান ডুবে গেছে। অন্য বছর 300 থেকে 400 টাকা মজুরিতে ধান ঘরে তুললেও এবার কৃষকের দ্বিগুণেরও বেশি ব্যয় হচ্ছে। ধান কাটতে পারি না এখন, কি করি, সমস্যা নাই, আমাদের বউ সবার নিয়ে খুব কষ্টতে কাটতে নিচ্ছি, সবার নিয়ে কাটতে নিচ্ছি। কামলা পাওয়া যাচ্ছে না, কামলা মনে করো একটাই কামলা 600-700 টাকা দাম চায়, সেরা হিসেবে কাটে চাই 600 টাকা শেষ চায়, কীভাবে পাশি আমরা। কুড়িগ্রামের 9 উপজেলায় 51টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হলেও খেতে পানি থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। চলতি বোরো মৌসুমে জেলায় 1,15,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। বন্যায় দেশের বিভিন্ন এলাকায় অন্য ফসলেরও ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে 700 হেক্টর জমির বোরো ধান ক্ষেত এবং 70 হেক্টর জমির বাদাম ক্ষেত ডুবে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।